হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সবাইকে অনেক অনেক ওয়েলকাম ওয়ং ইন ইউকে নিউ ভিডিওতে। আজকে মঙ্গলবার, আর দেখো আকাশে একটু একটু মেঘ করেছে। আর কেন জানি না এই ইয়ার উইন্টারটা এত বেশি এক্সটেন্ডেড হয়েছে যে এখনও পর্যন্ত গরম আসছেই না, আর সবাই চাতক পাখির মতো চেয়ে বসে আছে কবে গরম পড়বে। আর এদিকে দেখুন সকালবেলা ম্যাডাম বসে গেছে মিল্ক খেতে। মিল্ক খেতেই ওর মিনিমাম 1 ঘন্টা মতো লাগায়। এখন খাবে, এটাকে মিক্স করবে, অনেক কিছু করে মিল্ক খাবে। চুমুক দিয়ে চলুন ওইদিকে ম্যাডামের স্কুলের খাবারটাও করে ফেলি। লাঞ্চটা সুজিটাকে একটু উপমার মতো করে নিয়েছি, এটাও খেতে বেশ ভালোবাসে। একটু ক্যারেট দিয়ে আর ঘি দিয়ে আর একটু কারি পাতা ফোড়ন দিয়ে চটপট করে হয়েও যায়, আর ম্যাডাম খেতেও ভালোবাসায়। কদিন ধরে ওর এত কাশি হয়েছে নার্সারিতে গিয়ে ঠান্ডা লাগিয়ে, তো খাইয়ে এই যে আমরা লেগে পড়েছি স্কুলে যাওয়ার জন্য, স্কুলে এসেও গেছি। তো এই দেখুন স্কুলের, স্কুলটা যেহেতু মলের মধ্যে প্রচুর দোকানপাট, আর ম্যাডাম প্রতিদিনই ওই এটা দেখেন ওটা দোকান এইসব দেখাবে। আর দেখুন প্র্যামের একদম সামনের দিকে বসে পড়েছে, মানে যেটা বসার জায়গা সেখানে না বসে পা রাখার জায়গায় ম্যাডাম বসে পড়েছে। আর ওই দিকে ওই গ্রাউন্ডের দোকানটা দেখতে পাচ্ছেন, ওইখানে প্রতিদিন ম্যাডামের নজর, মানে ওইখানে গিয়ে গ্রাউন্ড চাই ওনা। তো যাই হোক, আমরা বাড়ি এসে পেরেছি ম্যাডামকে স্কুলে দিয়ে। আরে দেখুন কি এসেছে, নটিংহামে গ্রিন অলেট বলে একটা দোকান আছে, ওখান থেকে দেবজিৎ অর্ডার করেছিল মাছ, নদীর মাছ, সেগুলোই এসছে। কেচকি মাছ 300 গ্রাম মতো, 2.5 পাউন্ড, 250 টাকা। প্রায় 4 কেজি ওনানের রুই মাছ অর্ডার করা হয়েছিল, যার দাম পড়েছিল 3,000 টাকার মতো, মানে 30 পাউন্ড। আর এটা হচ্ছে পাবদা মাছ, পাবদা মাছও 500 গ্রাম মতো অর্ডার করা হয়েছিল, 700 টাকার মতো, 7 পাউন্ড। আর এখানে ছাগলের মাংস বা খাসির মাংস অর্ডার করা হয়েছিল 1 কেজি, 1100 টাকা, মানে 11 পাউন্ড মতো। লেবু একটা, যার দাম 3 পাউন্ড, মানে 300 টাকা একটা গন্ধরাজ লেবু। আর পান ক্যান্ডি ওটাও 200 টাকার মতো, মানে 2 পাউন্ড এই অর্ডার করা হয়েছিল। তো এইসব অর্ডার করে আনপ্যাকিং করে আমি দুপুরের লাঞ্চ টাঞ্চ করে আমরা এখন ম্যাডামকে নিতে চলে এসেছি নার্সারি থেকে। দেবজিৎ গেছে একটু লন্ডনে, লন্ডন সামিট আছে AWS-এ, তো ওর জন্য ও কালকেই চলে গেছিলো লন্ডনে। তো যেটা বলছিলাম, নরউইচের সিটিতে দোকানেও কিন্তু ফিশ পাওয়া যায়, কিন্তু সেখানে সামুদ্রিক ফিশ বেশি পাওয়া যায়, এবং বাংলার যে মাছগুলো আছে নদীর ফিশ সেগুলো কিন্তু খুব কম আসে। আর এই ছাড়া লন্ডনে প্রচুর সিটিতে এই মাছগুলো পাওয়া যায়। এই সব মাছগুলো বেশিরভাগ বাংলাদেশ থেকে এসে থাকে, এবং কোয়ালিটি এবং টেস্ট কিন্তু ভালোই হয়। যদিও বা এগুলো ফ্রোজেন থাকে সবগুলোই, কিন্তু কোয়ালিটির দিক থেকে কিন্তু কোনো কথা হবে না। সবকটা মাছই কিন্তু আমরা আগেও অর্ডার করেছিলাম, খুবই ভালো ছিল। তো আমাদের টোটাল কস্ট পড়েছিল 55 পাউন্ড, মানে প্রায় 5,500 টাকা সব কিছু মিলিয়ে অর্ডার পড়েছিল। আর ওরা যেহেতু 50 পাউন্ডের নিচে ডেলিভারি দেয় না, সেহেতু 50 পাউন্ড অর্ডার করতেই হবে, নাহলে ডেলিভারি চার্জ কাটবে। তো দেখুন ম্যাডামকে নিয়ে একবার বাড়ি ফিরছি, বাড়ি ফেলার পালা, চলুন যাই বাড়িতে। বাড়িতে গিয়ে শাশুড়ি মা বানাবেন একটু খিচুড়ি, আজকে যেহেতু মঙ্গলবার। এখানে দেখুন বাড়ি যাওয়ার পথে ফ্লাওয়ারগুলো কী সুন্দর, গোলাপগুলো সাদা সাদা পিঙ্ক কালারের, অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। যাই হোক চলুন, আজকের খিচুড়িটা কিন্তু একদম সেই ভোগের খিচুড়ির মতো হয়েছিল। মানে আমার মনে পড়ে আমার বাড়ি সোদপুরে, আর সোদপুর পাশের বাড়িতে আমাদের কালী পুজো হতো, খিচুড়ি বানাতো শীতকালে, আর একদম ওরকম মনে হচ্ছিলো কালী পুজোর ভোগের প্রসাদ। তো যাই হোক চলুন দেখাই কীভাবে বানাচ্ছে। তো প্রথমেই মা সব কেটে নিয়েছে সবজিগুলো, আর এখানে দেখুন ফোড়ন দেওয়ার জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো নিয়ে নিয়েছে, গোটা গরম মশলা, আর আলু, ফুলকপি, গাজর, মটরশুঁটি, বাঁধাকপি, টমেটো সব কেটে নিয়েছে, মুগ ডাল নিয়ে নিয়েছে, যতটা মুগ ডাল নিয়েছে ততটা পরিমাণে চাল নিয়ে নিয়েছে, আর এখানে হলুদ। মুগ ডালটাকেও মা প্রেশারে আগে থেকে সিটি নিয়ে নিয়েছিল, সেদ্ধ করে নিয়েছিল একটু লাল করে ভাজার পরে কড়াইতে, শুকনো কড়াইতে। তারপরে তেলের মধ্যে, তেলটা গরম হয়ে এলে দিয়ে দিয়েছিল সাদা সাদা জিরে, আদা কুচি বা আদা ঘষে দিতে পারো, আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর একটু পাঁচফোড়ন, তার জন্য স্মেলটাও কিন্তু অতি অপূর্ব বেরিয়েছিল। তারপরে অ্যাড করে দিল কেটে রাখা সব সবজিগুলো, যা যা সবজি ছিল, আর তারপরে চালটা। গোবিন্দভোগ চাল দিলে কিন্তু টেস্ট আরও ভালো হয়, আমি দিয়েছিলাম সোনা মুসুরি রাইস। তো এদিকে সব চাল এবং সবজিগুলো একসাথে নেড়ে চেড়ে নুন আর একটুখানি হলুদ দিয়ে আর একটু গরম মশলা গুঁড়ো সব দিয়ে একটু গরম জল দিতে হবে, গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিল। লাস্টে অ্যাড করেছিল ডালটা, সিদ্ধ হওয়া ডালটা, আর একদম লাস্টে অ্যাড করেছিল একটু আদা কুচি, খেতে অপূর্ব হয়েছিল একদম।
ভোগের খিচুড়ি, আর এর সাথে বেগুন ভাজা নিয়েছিলাম মেয়েকে খাওয়াতেও বসে গেছি দেখতে পাচ্ছ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা। সবাই ভালো থেকো, টাটা।